नमस्कार अभिषेक टॉक यूट्यूब चैनले सकल के स्वागत जानाई। आज हमारे आलोच्य विषय तृतीय श्रेणी गणित थेके सहजे हिसेब करा। शिक्षार्थीरा ए पाठ थेके खाताय कलमे ना लिखे मने मने हिसेब करते पारबे। प्रथमे देखो दुटी गोल जुक्त चारटी गोल देवा आछे, ताहले आमरा उत्तर पाबो दुई जुक्त चार समान छय। एगुलिके आमादेरके खाताते ना लिखे मने मने हिसेब करते हबे। एरपर आछे देखो चार जुक्त तीन समान सात, दस जुक्त दस समान हो जाए कुड़ी, एरपर पाँच जुक्त पाँच समान दस, एरपर आछे देखो दस जुक्त कुड़ी समान त्रिस। एखन बला हुएछे बारो जुक्त पचिस जोगटि करार चेष्टा करी। आमादेरके एई जोगटि मने मने भेबे करते हबे। तो प्रथमे आमरा बारो संख्याटिके भांगबो। बारो संख्याटिके विस्तारित भांगले आमरा पाबो दस जुक्त दुई समान बारो, आर अन्यदिके आछे पचिस, पचिसके भांगले आमरा पाबो कुड़ी जुक्त पाँच समान पचिस। एखन आमरा दशकेर संख्यागुलिके जोग करे नेब प्रथमे, तारपर एककेर संख्यागुलिके जोग करे नेब। तो दशकेर संख्यागुलिके जोग करले आमरा पाबो दस जुक्त कुड़ी समान त्रिस, एबं एककेर संख्यागुलिके जोग करले आमरा पाबो दुई जुक्त पाँच समान सात। এখন আমরা দুটিকে একসঙ্গে যোগ করে দেব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব তিরিশ যুক্ত সাত সমান সাঁইত্রিশ। এইভাবে আমাদেরকে নিচে অঙ্ক কষার চেষ্টা করতে হবে। প্রথমে আছে দেখো ২৬ যুক্ত একত্রিশ। তো প্রথমে আমরা ২৬কে বিস্তারিতভাবে ভেঙে নেব, পাবো কুড়ি যুক্ত ছয়। এরপর একত্রিশকে ভেঙে নেব, একত্রিশকে ভাঙলে পাবো তিরিশ যুক্ত এক। এখন আমরা দশকের সংখ্যাগুলিকে যোগ করে নেব, দশকের সংখ্যাগুলিকে যোগ করলে পাবো কুড়ি যুক্ত তিরিশ সমান পঞ্চাশ, এবং এককের সংখ্যাগুলিকে যোগ করলে পাবো ছয় যুক্ত এক সমান সাত। এখন আমরা মোট করলে পাবো পঞ্চাশ যুক্ত সাত সমান সাতান্ন। এই একই নিয়মে বাকি অঙ্কগুলিকেও আমাদেরকে করতে হবে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে অঙ্কগুলি একবার দেখে নিতে পারো। এখন বলা হয়েছে নিচের অঙ্কগুলি মনে মনে হিসেব করি। প্রথমে আছে দেখো আঠেরো যুক্ত বাইশ। আঠেরো এবং বাইশকে বিস্তারিতভাবে ভাঙলে আমরা পাবো দশ যুক্ত আট সমান আঠেরো, এবং কুড়ি যুক্ত দুই সমান বাইশ। এখন আমরা দশকের সংখ্যাগুলিকে যোগ করে নেব, উত্তর পাবো দশ যুক্ত কুড়ি সমান তিরিশ। এরপর আমরা এককের সংখ্যাগুলিকে যোগ করে নেব, উত্তর পাবো আট যুক্ত দুই সমান দশ। এখন আমরা দশক এবং এককের সংখ্যা দুটিকে যোগ করে নেব, উত্তর পেয়ে যাব তিরিশ যুক্ত দশ সমান চল্লিশ। এরপর আছে দেখো ছত্রিশ যুক্ত একচল্লিশ। ছত্রিশকে বিস্তারিতভাবে ভাঙলে আমরা পাবো তিরিশ যুক্ত ছয় সমান ছত্রিশ, এবং একচল্লিশকে ভাঙলে আমরা পাবো চল্লিশ যুক্ত এক সমান একচল্লিশ। এখন আমরা দশকের সংখ্যাগুলিকে যোগ করে নেব, উত্তর পাবো তিরিশ যুক্ত চল্লিশ সমান সত্তর, এবং এরপর এককের সংখ্যাগুলিকে আমরা এক করে নেব, উত্তর পাবো ছয় যুক্ত এক সমান সাত। এখন আমরা দশক এবং এককের সংখ্যাগুলিকে যোগ করে পেয়ে যাব সত্তর যুক্ত সাত সমান সাতাত্তর। এর পরের অঙ্কটি আছে পঞ্চান্ন যুক্ত বাষট্টি। এটিও আমাদেরকে একইভাবে একই নিয়মে করতে হবে, উত্তর পাবো একশো সতেরো। এরপর আছে দেখো তিন অঙ্কের দুটি সংখ্যা মনে মনে যোগ করে দেখি। এখানে দেওয়া আছে একশো বারো যুক্ত দুশো পঁয়ত্রিশ। তো প্রথমে আমাদেরকে একশো বারো এবং দুশো পঁয়ত্রিশকে বিস্তারিতভাবে ভেঙে নিতে হবে, তা আমরা পেয়ে যাব একশো যুক্ত দশ যুক্ত দুই সমান একশো বারো, এবং দুশো পঁয়ত্রিশকে বিস্তারিতভাবে ভাঙলে আমরা পাবো দুশো যুক্ত তিরিশ যুক্ত পাঁচ। এখন আমরা কি করব, শতকের সংখ্যাগুলিকে প্রথমে যোগ করে নেব। তো শতকের সংখ্যাগুলিকে যোগ করলে পাবো একশো যুক্ত দুশো সমান তিনশো। এরপর আমরা দশকের সংখ্যাগুলিকে যোগ করে নেব, দশকের সংখ্যাগুলিকে যোগ করলে আমরা পাবো দশ যুক্ত তিরিশ সমান চল্লিশ, এবং এরপর এককের সংখ্যাগুলিকে যোগ করে নেব, যোগ করলে পাবো দুই যুক্ত পাঁচ সমান সাত। এখন আমরা শতক দশক এবং এককের সংখ্যাগুলিকে একসঙ্গে যোগ করে নেব, তাহলে পেয়ে যাব তিনশো যুক্ত চল্লিশ যুক্ত সাত সমান তিনশো সাতচল্লিশ। এখন আমাদের নিচের অঙ্কগুলিকেও এভাবে মনে মনে যোগ করতে হবে। প্রথমে আছে দেখো দুশো ষোলো যুক্ত একশো তেইশ। বিস্তারিতভাবে ভাঙলে আমরা পাবো দুশো যুক্ত দশ যুক্ত ছয় সমান দুশো ষোলো, এবং একশো তেইশকে ভাঙলে পাবো একশো যুক্ত কুড়ি যুক্ত তিন সমান একশো তেইশ।
এখন আমরা শতকের সংখ্যাগুলিকে একসঙ্গে যোগ করে নেব। তো যোগফল পাবো 200 যুক্ত 100 = 300। এরপর দশকের সংখ্যাগুলিকে যোগ করে নেব, যোগফল পেয়ে যাব 10 যুক্ত 20 = 30। এবার আমরা এককের সংখ্যাগুলিকে যোগ করে নেব, যোগফল পাবো 6 যুক্ত 3 = 9। এখন আমরা শতকের, দশকের এবং এককের সংখ্যাগুলিকে একসঙ্গে যোগ করে দেব, যোগফল পেয়ে যাব 300 যুক্ত 30 যুক্ত 9 = 339। এর পরের অঙ্ক আছে দেখো 112 যুক্ত 205। এই অঙ্কটিকেও আমরা প্রথমে বিস্তারিতভাবে ভেঙে নেব এবং এরপর শতকের সংখ্যা, দশকের সংখ্যা এবং এককের সংখ্যাগুলিকে আলাদা আলাদা করে যোগ করে নেব। তো উত্তর পেয়ে যাবো আমরা 317।